কুন্তলকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবার পর্ষদের ওয়েবসাইট প্রতারণায় ব্যবহার করা হতে পারে বলে ধারণা তদন্তকারীদের। জানা গিয়েছে ঘুষ দেওয়া চাকরি প্রার্থীদের ওয়েবসাইটের একটি কপি দিত কুন্তল। দেখানো হতো যে প্রার্থী হিসেবে পর্ষদের ওয়েবসাইটের নাম নথিভুক্ত হয়েছে, পরে ওয়েবসাইট দেখতে গিয়ে নাম পেতেন ঘুষ দেওয়া চাকরি প্রার্থীরা। তদন্তকারীদের ধারণা পর্ষদের আধিকারিকদের কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে হয়তো কিছুক্ষণের জন্য ওয়েবসাইটের নাম দেখানো হতো, পরে সরিয়ে নেওয়া হতো, অথবা ওয়েবসাইট ভুয়ো খুলেও সেই প্রতারণা করা হতো। কুন্তলকে জেরা একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, অর্থাৎ এই যে দুর্নীতির জাল বহুদূর বিস্তৃত, অনেক দূর পর্যন্ত এই দুর্নীতি চক্র বিস্তার করেছিল কুন্তল সহ আরো একাধিক আধিকারিকরা। পর্ষদের ওয়েবসাইট প্রতারণায় ব্যবহার করা হতে পারে এমনটাও ধারণা করা হচ্ছে তদন্তকারী অফিসারদের পক্ষ থেকে। জানা গিয়েছে ঘুষ দেওয়া চাকরি প্রার্থীদের ওয়েবসাইটের একটি কপি দিত কুন্তল। দেখানো হতো যে পাস হিসেবে ওয়েবসাইটের পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে সে নির্ধারিত ওয়েবসাইটে নাম নথিভুক্ত হয়ে গিয়েছে, পরে ওয়েবসাইটে দেখতে গিয়ে নাম পেতেন ঘুষ দেওয়া চাকরি প্রার্থীরা। তদন্তকারীদের ধারণা যে পর্ষদের আধিকারিকদের কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে হয়তো কিছুক্ষণের জন্য হয়তো কিছুটা সময়ের জন্য ওয়েবসাইটে নাম দেখানো হতো সেই সমস্ত চাকরি প্রার্থীদের যারা ঘুষ দিয়েছিল, তাদের দেখানো হতো যে তারা পাশ করে গিয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, একদিকে ঘুষ নেওয়া, তারপরে পর্ষদের ওয়েবসাইটে নাম তুলে কিছুক্ষণের মধ্যে ডিলিট করে দেওয়া, ফলে দুর্নীতি চক্র একেবারে রন্ধে রন্ধে, আরো বেশ কিছু মানুষ জড়িত না থাকলে তো সম্ভব নয়। আর কি কি তথ্য উঠে আসছে অর্ণব? একবারে দেখো যে রেজাল্ট দেখা যাচ্ছে, সেই রেজাল্ট যদি দেখা যায় যে ওয়েবসাইটে যে রেজাল্ট বেরোতো সেই রেজাল্টে কিন্তু যখন কুন্তল ঘোষ সেই রেজাল্ট ডাউনলোড করতেন, ডাউনলোড করে চাকরি প্রার্থীদের কাছে পাঠাতেন, তাদেরকে দেখাতেন যে তারা কোয়ালিফাইড, কিন্তু সেই কোয়ালিফিকেশান যে রেজাল্ট সেই রেজাল্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখা যেত, তার পরবর্তী ক্ষেত্রে যখন রিফ্রেশ হতো আবার ওয়েবসাইটটা, তখন কিন্তু সেই ওয়েবসাইটে আর রেজাল্ট থাকতো না। অর্থাৎ পর্ষদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে পর্যন্ত কারচুপি ছিল, এবং সেই কারচুপি কিন্তু একমাত্র ভিতরের যারা ব্যক্তি তারা ছাড়া করা কিন্তু সম্ভব ছিল না। কারণ যারাই ওয়েবসাইট মেনটেন করতেন তাদের সাথে যদি নেক্সাস না থাকে তাহলে কিন্তু কখনোই এই ভুয়ো রেজাল্ট বের করা সম্ভব নয়। ইতিমধ্যেই সিবিআই এবং ইডির তরফ থেকে এই গোটা ঘটনায় তদন্ত করা হচ্ছে, এবং সেই তদন্তে একাধিক যে নেক্সাস সেগুলো কিন্তু উঠে এসেছে। ইতিমধ্যেই অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন, কিন্তু কুন্তল ঘোষ যেই ফেক রেজাল্ট ওয়েবসাইটে স্পষ্ট করার চেষ্টা করব, যেহেতু পর্ষদের যে ওয়েবসাইট সেখানে নাম নথিভুক্ত করা হতো এবং কিছুক্ষণ পরে ডিলিট করা হতো, সেক্ষেত্রে তো এটা পরিষ্কার পর্ষদের বেশ কিছু আধিকারিক এর সঙ্গে জড়িত, সেক্ষেত্রে কুন্তলকে জেরা করে কোনো নাম কি নতুন করে উঠে আসছে? কুন্তলকে জেরা করে নতুন করে নাম এখনো না উঠে এলেও যেটা মনে করা হচ্ছে যে যারা এর আগে গ্রেপ্তার হয়েছেন, অর্থাৎ এসপি সিনহা সহযোগী বিভিন্ন ব্যক্তিরা, তাদের কিন্তু একটা গভীর যোগাযোগ ছিল, এবং সেই যে যোগাযোগ সেই যোগাযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু তারা এই কাজটা বোঝাই যাচ্ছে যে একের পর এক নাম উঠে আসছে এবং তাদের জাল কতদূর বিস্তৃত সেই বিষয়টা স্পষ্ট হতে চাইছেন তদন্তকারী অফিসাররা। কথা বলুন প্রতিনিধি অর্ণব মজুমদারের সঙ্গে।